সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যে কারণে এখনো জয়ের আশায় হামাস, যুদ্ধ শুরুর পর রোববার রাতে গাজায় প্রচণ্ডতম হামলা ইসরায়েলের, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতা করে যাবে ইরান বললেন সর্বোচ্চ নেতা, গাজাকে দুই ভাগে বিভক্ত করে ফেলার দাবি ইসরায়েলের, মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র, ইসরায়েলে পরমাণু বোমা হামলার হুমকি বিশ্বের জন্য সতর্কবার্তা বলছে ইরান, এবং জেরুজালেমে ছুরিকাঘাতে ইসরায়েলি সীমান্তরক্ষীর বাহিনীর দুই কর্মকর্তা আহত। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। যে কারণে এখনো জয়ের আশায় হামাস, আল আকসা মসজিদের কাছে একটি পশু কুরবানি করতে চেয়েছিল ডানপন্থী ইহুদিরা। আল আকসা মসজিদের কেন্দ্রে অবস্থিত একটি ইসলামিক মাজার ভেঙে ফেলে তৃতীয় মন্দির নির্মাণের জন্য ভিত্তি স্থাপন করতে চেয়েছিল তারা। মূলত আল আকসা মসজিদে স্থায়ী ইহুদি উপস্থিতি স্থাপনের পরিকল্পনা করছিল ইসরায়েল, আর এ কারণে অভিযান পরিচালনা করেছে হামাস। হামাসের গত 7ই অক্টোবরের অভিযানে একটি ভারী মূল্য পরিশোধ করছেন গাজাবাসী। হাজার হাজার নিহত সহ বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। বর্তমানে পানি, খাদ্য, বিদ্যুৎ, জ্বালানি সহ প্রয়োজনীয় প্রায় সব মৌলিক সরবরাহ ছাড়াই দিন পার করছেন উপত্যকার প্রায় 23 লাখ বাসিন্দা। তবে এত বিপর্যয়ের পরও এখনো জয়ের আশা ছাড়েনি হামাস। চলমান যুদ্ধের চূড়ান্ত ফলাফল হবে ইসরায়েলি প্রত্যাহার বলে মনে করেন হামাস ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি সূত্র। তিনি বলেন, ইসরায়েলকে পরাজিত ফিলিস্তিনকে দখলমুক্ত করার ক্ষমতা হামাসের রয়েছে, আর হামাসের জন্য এখন এটি সত্য। হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করা সম্ভব কিনা এ প্রশ্নের জবাবে ফিলিস্তিনি সূত্র বলেন, ইসরায়েলের নেতারা দলটিকে নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি প্রথমবারের মতো নেয়নি। এর আগে প্রতিটি যুদ্ধই শেষ হয়েছিল ইসরায়েলি প্রত্যাহারের মাধ্যমে, তবে প্রতিবারের যুদ্ধে ধ্বংসের মাত্রা ভিন্ন তা স্বীকার করেছেন হামাস নেতারা। সূত্রের মতে, ইসরায়েল হয়তো গাজার অর্ধেক ধ্বংস করতে পারে, কিন্তু আমি মনে করি শেষ পর্যন্ত ফলাফল একই হবে। বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সমস্যা হবে কিভাবে অন্যের কাছে একটি ভালো ভাবমূর্তি তৈরি করে যুদ্ধ শেষ করবেন। গাজায় হামাস নেতাদের নির্মূলের যুদ্ধে নেতানিয়াহু সফল হলো 7ই অক্টোবরের হামলায় তিনি তার দায়িত্ব নিয়ে প্রশ্নের মুখোমুখি হবেন বলে উল্লেখ করেন তিনি। ইসরায়েলের মূল লক্ষ্য অর্জনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনি এই সূত্র। বলেছেন, গাজায় সংগঠনের আকার আর তার উপর নির্ভরশীলদের কারণে হামাসকে শেষ করা শারীরিকভাবে অসম্ভব। সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে হামাসের অবস্থান। আপনি যোদ্ধা এবং তাদের পরিবারের আছে, আপনি দাতব্য সংস্থা এবং তাদের পরিবার আছে, আপনি সরকারি কর্মী এবং তাদের পরিবার আছে, সবাই একসঙ্গে সমাজের একটি বড় অংশ দখল করে আছে। হামাসের গত 7ই অক্টোবরের অভিযানের কারণ সম্পর্কে এই সূত্র বলেন, সে সময় আল আকসা মসজিদের কাছে একটি পশু কুরবানি করতে চেয়েছিল ডানপন্থী ইহুদিরা। আল আকসা মসজিদের কেন্দ্রে অবস্থিত একটি ইসলামিক মাজার ভেঙে ফেলে তৃতীয় মন্দিরের নির্মাণের জন্য ভিত্তি স্থাপন করতে চেয়েছিল তারা। মূলত আল আকসা মসজিদে স্থায়ী ইহুদি উপস্থিতি স্থাপনের পরিকল্পনা করছিল ইসরায়েল, আর এই কারণে অভিযান পরিচালনা করেছে হামাস। যুদ্ধ শুরুর পর রোববার রাতে গাজায় প্রচণ্ডতম হামলা ইসরায়েলের। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় টেলিফোন, ইন্টারনেট সহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়ে রোববার 5ই নভেম্বর রাতে তীব্র বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিবিসি সাংবাদিক রুশদি আব্দু আলফ জানিয়েছেন, 7ই অক্টোবর গাজায় হামলা শুরুর পর গত রোববার গাজায় সবচেয়ে প্রচণ্ড বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তিনি জানিয়েছেন, ইসরায়েলি বিমানবাহিনীর উত্তর পশ্চিম গাজা সাতি ক্যাম্প নামে পরিচিত সমুদ্র সৈকত শরণার্থী শিবিরে সবচেয়ে বেশি বোমা হামলা চালিয়েছে। এর আগে গাজায় প্রচণ্ড বোমা হামলা চালানোর কথা জানিয়েছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি সাংবাদিকদের বলেছেন, আমরা প্রচণ্ড শক্তি দিয়ে হামলা চালাচ্ছি এবং প্রতিদিন রোববার রাতের হামলা ছিল সবচেয়ে প্রচণ্ড। আল জাজিরা জানিয়েছে, ধারণা করা হচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা গাজার প্রাণকেন্দ্র গাজা সিটির ভেতর প্রবেশ করছে, আর সেনারা যেন ট্যাঙ্ক নিয়ে কোনো বাধা ছাড়াই গাজা সিটির ভেতর ঢুকতে পারে সে ব্যবস্থা করতে বোমা হামলার তীব্রতা বাড়িয়ে দেওয়া হয়েছে।
রোববারের হামলার আগে আবারও গাজায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় দখলদার ইসরায়েল। ফলে গাজায় এখন কি হচ্ছে সে ব্যাপারে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। এর আগে গত 28 অক্টোবর প্রথমবার ট্যাঙ্ক ও অন্যান্য সাজওয়াজান নিয়ে গাজায় স্থল হামলা শুরু করে ইসরায়েল। সেনারা গাজায় ঢোকার এক মুহূর্ত সেই রাতে প্রচণ্ড বিমান ও কামান হামলা হয়েছিল গাজায়। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতা করে যাবে ইরান, বললেন সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনি বলেছেন, তার দেশে নীতিগত কারণে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনি সংগঠনগুলোকে সহযোগিতা করে যাবে। সম্প্রতি গাজাভিত্তিক ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এক বৈঠকে তিনি আশ্বাস দিয়েছিলেন। ইসমাইল হানিয়া বর্তমানে কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরের দায়িত্ব পালন করেছেন। গাজা ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই গত সপ্তাহে তিনি তেহরান সফরে এসে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। গত শনিবার ওই সাক্ষাতের খবর প্রকাশিত হলেও সেখানে দুই নেতার মধ্যে কি আলোচনা হয়েছে সে কথা জানানো হয়নি। তবে রোববার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা ওই সাক্ষাতের কিছু বিষয়বস্তু প্রকাশ করেছে। ইরনায় প্রকাশিত খবর অনুযায়ী সাক্ষাতে আয়াতুল্লাহ খামিনি বলেন, দখলদার ইহুদিবাদীদের প্রতিহত করার কাজে ফিলিস্তিনের প্রতিরোধ শক্তিগুলোকে সহযোগিতা করা ইরানের স্থায়ী নীতি। তিনি আরো বলেন, গাজার বিরুদ্ধে চলমান পাশবিক হামলায় ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা তার ইউরোপীয় মিত্রদের সরাসরি সাহায্য পাচ্ছে। সর্বোচ্চ নেতার ভাষায় গাজায় ইসরায়েল সরকারের অপরাধ যোগ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কিছু পশ্চিমা সরকার সহযোগিতা করছে। সাক্ষাৎ ইরানের সর্বোচ্চ নেতাকে গাজা যুদ্ধে সর্বশেষ খবরাখবর, অবরুদ্ধ উপত্যকায় দখলদার ইসরায়েলের ভয়াবহ অপরাধ যোগ্যের স্বরূপ এবং পশ্চিম তীর পরিস্থিতি ব্যাখ্যা করেন ইসমাইল হানিয়া। হামাসের পলিটব্যুরো সদস্য এবং লেবাননে হামাসের প্রতিনিধি ওসামা হামদান শনিবার প্রথম আয়াতুল্লাহ খামিনির সঙ্গে ইসমাইল হানিয়া সাক্ষাতের খবর প্রকাশ করেছিলেন। হামদানের বরাত দিয়ে লেবানন ভিত্তিক আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছিল, হানিয়া বৃহস্পতিবার ইরান সফর করে আয়াতুল্লাহ খামিনির সঙ্গে সাক্ষাৎ করেন। হামাসের পলিটব্যুরো প্রধান ও সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়া এর আগে গত জুন মাসে সর্বশেষ ইরান সফর করেছিলেন। তার ওই সফরের প্রায় 4 মাস পর গত 7ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে বড় ধরনের অভিযান চালান হামাস যোদ্ধারা। আলাক্সা তুফান নামক ওই অভিযানে অন্তত 1400 ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনা নিহত হয়। ওই অভিযানে প্রতিশোধ নিতে তেল আবিব সরকার গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের উপর 1 মাস ধরে নির্বিচার বোমাবর্ষণ করে যাচ্ছে। ইসরায়েলিদের এই পাশবিকতায় রোববার পর্যন্ত 9,770 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের 4,800 জনই শিশু। গাজাকে দুই ভাগে বিভক্ত করে ফেলার দাবি ইসরায়েলের। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকাকে দুই ভাগে বিভক্ত করে ফেলার দাবি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এছাড়া গাজায় এখন তুমুল হামলা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। রোববার 5ই নভেম্বর সন্ধ্যায় নিয়মিত ব্রিফিংয়ে এমন দাবি জানান হ্যাগারি। তিনি বলেন, ইসরায়েলি সেনারা গাজাকে ঘিরে ধরেছে। বর্তমানে সেখানে দক্ষিণ গাজা আর উত্তর গাজা রয়েছে। সেনারা উপকূলীয় এলাকায় পৌঁছে গেছে এবং নিজেদের অবস্থান ধরে রেখেছে। তিনি আরো বলেছেন, বর্তমানে হামাসের অবকাঠামোয় তুমুল হামলা চালানো হচ্ছে মাটির নিচে মাটির উপরে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার রাতে আবারও গাজায় টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া গাজায় বর্তমানে ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের তীব্র লড়াই চলছে। গাজায় ইসরায়েল বোমা হামলা বাড়িয়ে দিয়েছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। গাজা থেকে আল জাজিরা সাংবাদিক সাফওয়াত কাহলুদ বলেছেন, গত কয়েক ঘন্টা ধরে তীব্র বোমা হামলা চলছে। আমরা গাজার উত্তর পশ্চিমাঞ্চল থেকে মধ্যাঞ্চল পর্যন্ত বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পাচ্ছি। সেখানে এমন তীব্র লড়াই হচ্ছে। তিনি জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছেন হামাসের যোদ্ধারা। এর অংশ হিসেবে তারা গাজায় মাটির নিচে গোপন সুড়ঙ্গ ও নেটওয়ার্ক তৈরি করেছেন। গাজায় চলমান স্থল অভিযানের কয়েকটি ভিডিও প্রকাশ করেছে হামাস। এতে দেখা গেছে হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে, আর হামাসের যোদ্ধাদের হামলার মুখে পড়ে নিজেদের অবস্থান পরিবর্তন করছে ইসরায়েলি সেনারা। তারা যখনই গাজায় আরো ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে তখনই প্রতিরোধের মুখে পড়ছে, আর এই প্রতিরোধের কারণে তীব্র লড়াই দেখা যাচ্ছে। আল জাজিরা জানিয়েছে, সেনারা যেন ট্যাঙ্ক নিয়ে গাজায় আরো ভেতরে প্রবেশ করতে পারে সেজন্য রোববার রাতে আবারও বোমা হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। তবে যখনই ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক নিয়ে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন
করছেন তখনই তাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। গত 7ই অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে বিমান হামলার পাশাপাশি 28 অক্টোবর থেকে স্থল অভিযান শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় এক মাস ধরে চালানো নির্বিচারী হামলায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত নিহত হয়েছেন 9,500-এরও বেশি ফিলিস্তিনি। এছাড়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজায় হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে সে সাবমেরিন নির্দিষ্ট এলাকায় পৌঁছেও গেছে। সোমবার 6 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। এ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম একটি বিবৃতি দিয়েছে। রোববার গভীর রাতে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 5ই নভেম্বর ওয়াহিও শ্রেণীর একটি সাবমেরিন ইউএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বের এলাকায় পৌঁছেছে। মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আলাকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত 7ই অক্টোবর অপারেশন আলাকসা ফ্লাড নামে একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 1,500 ইসরায়েলি, আহত হয়েছেন আরও 4,400 জনেরও বেশি ইসরায়েলি। এছাড়া সেনা কর্মকর্তা ও সৈনিক সহ আরও 239 জনকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপর গত 7ই অক্টোবর থেকে গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। নির্বিচারী হামলায় এখন পর্যন্ত 9,500-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। অবশ্য সংঘাতের শুরু থেকে ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকার এই দেশটি ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি সংঘাত শুরুর পর পূর্ব ভূমধ্যসাগরে 2টি বিমানবাহী রণতরী পাঠিয়েছিল, আর এইবার এই অঞ্চলে পারমাণবিক সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র। ইসরায়েলে পরমাণু বোমা হামলার হুমকি, বিশ্বের জন্য সতর্কতা বলছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েল সরকারের পারমাণবিক বোমা ব্যবহারের হুমকিকে সমগ্র বিশ্বের জন্য সতর্ক বার্তা হিসেবে বর্ণনা করেছেন। রবিবার রাতে নাসের কানানি এক্সে এক পোস্টে এই মন্তব্য করেন। কানানি লেখেন, সাম্প্রতিক দিনগুলোতে গাজায় নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সীমাহীন নৃশংসতা এবং ইহুদি সরকারের ক্যাবিনেট মন্ত্রীর পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি সমগ্র বিশ্বের জন্য একটি সতর্ক বার্তা। বিশ্বের উচিত অবিলম্বে এই ফ্যাসিবাদী বর্ণবাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এর সমর্থকদের জবাবদিহিতার আওতায় আনা। জেরুজালেমে ছুরিকাঘাতে ইসরায়েলি সীমান্তরক্ষী বাহিনীর 2 কর্মকর্তা আহত। জেরুজালেমে ছুরিকাঘাতে ইসরায়েলি সীমান্তরক্ষী বাহিনীর 2 কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার সকালে জেরুজালেমের পুরাতন শহরের হোরদের গেটের পাশে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। হামলাকারী গুলিবিদ্ধ হয়েছেন। খবর অনুসারে হামলায় ইসরায়েলি সীমান্ত পুলিশের 2 কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে 20 বছর বয়সে একজন পুরুষ ও এক নারী রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারী কর্মকর্তাদের ছুরিকাঘাত করলেও মেগেন ডেভিড অ্যাডমের জরুরি সেবা বিভাগ জানিয়েছে তারা 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।